14ই জুলাই আকাশে দেখা যাবে বিরল ধূমকেতু। মহাকাশে দেখা যাবে এক অভূতপূর্ব দৃশ্য। শিগগিরই সেই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। তীব্র গতি বেগে পৃথিবীর দিকে ছুটে আসবে ধূমকেতু। তার আলোর ছটার পরিধি কয়েক কিলোমিটার দীর্ঘ হবে, আর সেই দৃশ্যই দেখা যাবে খালি চোখে। ধূমকেতুর নাম C2020F3। 14 জুলাই থেকে আকাশে দেখা যাবে সেটি। বিজ্ঞানীরা বলছেন দুরন্ত গতিতে ধূমকেতুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সাধারণত এই ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখে দেখা যাবে সেই দৃশ্য। তবে টেলিস্কোপ দিয়ে আর স্পষ্টভাবে দেখা যাবে দৃশ্যটি। 14ই জুলাই মহাকাশে স্পষ্ট হয়ে জল জল করে উঠবে ধূমকেতু। এরপর একটু একটু করে এগিয়ে আসবে। 22 থেকে 23 জুলাই আরও রূপসী হয়ে উঠবে ধূমকেতু। পরের 20 দিন সূর্যাস্তের পর 20 মিনিট করে দেখা যাবে সেটি। প্রত্যেক দিন একই জায়গায় দেখা যাবে। বংশ পরিচয় জানেন না বিজ্ঞানীরা। সে সূর্যের মায়া ত্যাগ করে এখন পৃথিবীর প্রদক্ষিণে ব্যস্ত হতে যাচ্ছে। তবে এই ধূমকেতুর সৌরমণ্ডল ঘুরে দেখার আজ মার্চ মাসেই পেয়েছিলেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন উত্তর আকাশে খালি চোখে দেখা যাবে নিউ ওয়াইসকে। জানা গেছে পাথর, ঘ্যাস আর বরফে তৈরি আগমনী ধূমকেতু। তার শরীরে রয়েছে পরিমণ্ডল।